কেমন মুসলমান হয়েছেন, পৃথিবীর সব জানলেন, সব শিখলেন, কিন্তু এমন একটা দোয়া আছে ছোট্ট দোয়া, সেই দোয়াটা যদি আপনারা একবার পাঠ করেন, আল্লাহর রাসূল বলেছেন কোন বান্দা বান্দির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। শিখতে পারলে কপালটা খুলে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা অথবা বান্দি হয়ে যাবেন। কারণ আবু দাউদ শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ পাকের কোনো বান্দা অথবা বান্দি খাটি দিলে এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করে সারা পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে তার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ দুয়ে মুছে চাপ করে দেবে। শুধু তাই নয়, সারা পৃথিবীর যত বালুকা রাশি আছে সমস্ত মরুভূমির বালুকা রাশির পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা পৃথিবীর মধ্যে যত গাছ রয়েছে সমস্ত গাছের পাতা পরিমাণ যদি আপনাদের গুনাহ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গাছের পাতা পরিমাণ গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে শুধু তাই নয়, সারা পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত দিন পর্যন্ত আছে কিয়ামতের আগ পর্যন্ত আরো হবে, সমস্ত দিনের পরিমাণ যত সংখ্যা আছে সেই সংখ্যা পরিমাণ যদি আপনাদের গুনাহ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। শুধু তাই নয়, যত বড়ই শিরিক হোক, কুফর হোক, বিদাত হোক, যত গুনাহ করুক না কেন বান্দা, শুধুমাত্র একটি বার এই ছোট্ট দোয়াটা 5 সেকেন্ড সময় আপনি পড়তে পারবেন, ইচ্ছা করলে কর পড়বেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। সুবহানাল্লাহ। কপাল লাগে, কত কিছু শিখলেন পৃথিবীর মধ্যে এসে, কত কবিতা, কত আবৃত্তি, কত কিছু শিখলেন, কিন্তু এই ছোট্ট দোয়াটা পারলেন না কপালটা পড়া। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, আপনারা আমার সঙ্গে পাঠ করে সহি শুদ্ধ করে শব্দে শব্দে শিখবেন, এবং স্ক্যানের মধ্যেও আমি বাংলাতে দিয়ে দেব, আপনারা বাংলাতে মুখস্থ করে ফেলবেন আর আমার সঙ্গে সহি শুদ্ধ করে পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আর কাল বিলম্ব না করে যেই দোয়াটা বিশ্ব নবীজি বলেছেন এবং আবু দাউদ শরীফের মধ্যে এসেছে এই ছোট্ট দোয়াটা আমরা ইস্তিগফারটা সহি শুদ্ধ করে শিখে নিই ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم প্রিয় দিদি ভাই এবং বোনেরা ঠিক এভাবে আপনারা এই ছোট্ট দোয়াটা ইস্তিগফারটা তাওবাটা সহিহ শুদ্ধ করে শিখে প্রতিদিন তাসবীর মধ্যে আপনারা 100 বার সকালে 100 বার বিকালে পাঠ করবেন আর যেই
ফজিলতের কথা বলেছি ঠিক সেই ফজিলতগুলো আপনারা পেয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ছোট্ট দোয়াটা ইস্তিগফারটা তাওবাটা কি পড়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ভেঙে ভেঙে পাঁচ ওয়াক্ত নামাজ শিখতে চান এবং নামাজের কাজা কিভাবে আদায় করে শিখতে চান সম্পূর্ণ নামাজের ভিডিওগুলো আমি আমার সেকেন্ড চ্যানেল নামাজ শিখুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সব সময় প্রতিদিন নামাজের ভিডিও আপলোড করে থাকি নামাজের নিয়ম কানুনগুলো মাসলা মাসাইলগুলো আপলোড করে থাকি আপনারা আমার সেকেন্ড চ্যানেল নামাজ শিখুনকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন নামাজগুলো অতি সহজেই শিখতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু